আসসালামু আলাইকুম। নেকটার কর্তৃক আয়োজিত 30 ব্যাপী আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ 24 ব্যাচের আমি একজন শিক্ষার্থী। আজকে আমি আমাদের প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কিছুটা সারসংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব। আজকে প্রশিক্ষণের দুইটা অংশে ভাগ করতে পারবো আমরা। একটা অংশে আমরা তথ্য বিষয় নিয়ে আলোচনা দেখেছি, শুনেছিলাম, এবং পরবর্তী অংশে আমরা কিছুটা ব্যবহারিক বিষয়বস্তু নিয়ে ব্যবহারিক ক্লাস করার চেষ্টা করেছিলাম। তো প্রথম অংশে আমরা যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা SDG সেটা নিয়ে আলোচনা করা হয়, এবং পরবর্তী অংশে আমাদের ব্যবহারিক দক্ষতা ইমেইলের উপর একটা ক্লাস নেওয়া হয়। তো যে বিষয়গুলো আলোচনা করা হয়, SDG কী, অভিষ্ট লক্ষ্য লক্ষ্যমাত্রা কী, বাংলাদেশের অবস্থান কী, কম্পিউটার কী, ইন্টারনেট কী, ইমেইল ও ইমেইলের ব্যবহার, এবং ব্যবহারিক দক্ষতার অংশে আমরা ইমেইলের কিছু ফিচার পর্যালোচনা করেছিলাম। এরপর গুগল ক্লাসরুমে জয়েন কিভাবে করা হয়, গুগল ক্লাসরুমের পরিচিতি সম্পর্কে আমরা জেনেছিলাম, এবং আমাদের প্রিয় কবির স্যার কিছু তার ক্লাসে কিছু প্রশ্ন রেখেছিলেন যে পৃথিবীতে ইন্টারনেট কত সালে চালু হয়, বাংলাদেশে ইন্টারনেট কত সালে চালু হয়, ইন্টারনেট সংযোগ নিব কীভাবে, মানে কী কী মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি, WWW কী, এরপরে ORG কী, .com, .com এটার ফুল ফর্ম কী, উইকিপিডিয়া কী, এবং কয়েকটা ইন্টারনেট ব্রাউজারের নাম জিজ্ঞেস করেছিলেন, এবং এইগুলো আমাদের যারা প্রশিক্ষণার্থী ছিল তারা সবাই উত্তর দিতে পেরেছিল। এখানে উত্তরগুলো যদিও দেয়া আছে। তো এরপরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইমেইলের কিছু ফিচারগুলো আমাদের দেখিয়ে দিয়েছিল স্যার। তো এখানে প্রথমে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে কিছু সেটিংসে আমরা পরিবর্তন করব ইমেইলের। যদি আমি আমার ইমেইল অ্যাকাউন্ট থেকে এটা দেখাবো, তো আশা করছি সবারই ইমেইল অ্যাকাউন্ট বর্তমানে আছে, ইমেইল অ্যাকাউন্ট নতুন করে খোলার কোনো প্রয়োজন নেই। আমরা যে কোনো মাধ্যমে ইমেইল ব্রাউজ করতে পারি, গুগল ইমেইল লগ ইন করে আমাদের অ্যাকাউন্টে আমরা প্রবেশ করব। এরপর যে ফিচারগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন আজকে, সেটিংসে আমরা যাব। সেটিংসে যাওয়ার পর সি অল সেটিংস যেখানে আছে সেখানে ক্লিক করব। এরপরে যে জিনিসগুলো তিনি আমাদের শিখিয়েছেন, প্রথমত হচ্ছে যে সিগনেচার যে আমি যদি ইমেল করি, তো আমাদের আমি যে ইমেল করে করা মানে আমি ইমেল করেছি এটা কীভাবে বুঝবে। তো সেক্ষেত্রে এখানে সিগনেচার একটা অপশন আছে, নো সিগনেচার আমার এখানে দেওয়া ছিল, আমার সিগনেচার দেওয়া ছিল, আমি সেটা ডিলিট করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে নো সিগনেচার আছে, এখানে আমার ক্রিয়েট করতে হবে। এখানে আমি যদি অ্যাড্রেস লিখতে চাই, জাস্ট লিখে আমি ক্রিয়েট করলাম। তারপরে এখানে আমি নাম যদি লিখতে চাই, আমার নাম কি, এখানে নাম লিখতে পারি। এখানে যে অনেকগুলো অপশন দেওয়া আছে, ছবি অ্যাড করতে পারবো, লেখার ফন্টগুলো চেঞ্জ করতে পারবো, এইগুলো সবই কিন্তু আমরা করতে পারবো। তো আমি যখন মেইল পাঠাবো তখন কিন্তু এই নামটা ওখানে শো করবে, এই যে আমি অ্যাড লিখে দিলাম। তো এটা আমি সিগনেচার মানে আমি যে টেক্সট আমি যে মেইল করছি এটা যাতে বুঝতে পারা যায় সেই জন্য এটা দেয়া। তো এখানে সিগনেচার অপশনে যেয়ে এটা আমরা অ্যাড করে নিতে পারি। এরপরে আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ভ্যাকেশন, তাহলে ভ্যাকেশন রেসপন্ডার, এই জিনিসটা আমি নিজেও জানতাম না। এটা হচ্ছে আমাকে যখন ইমেইল করা হবে, আমাকে যদি কেউ ইমেইল করে সেক্ষেত্রে সে আমি ইমেইলটা পেলাম কি পেলাম না এটা না জানিয়ে দেওয়া পর্যন্ত যে আমাকে ইমেইল করে সে কিন্তু একটা
দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে আসলে মেইলটা পৌঁছালো কিনা। মেইল করার পরে আমরা আবার দেখা যায় যে ফোন করে জানা লাগে যে মেইলটা পাইছেন কিনা। তো সেক্ষেত্রে এখানে আমরা একটা অপশন, এখানে যদি আমরা ভ্যাকেশন রেসপন্ড অন করি এবং এই সাবজেক্টে যদি আমরা প্রাপ্তি স্বীকারমূলক একটা কথা লিখে দিই, সেন্টেন্স লিখে দিই যে আমি ইমেলটা পেয়েছি, এরকম যদি কোনো সেন্টেন্স লিখি সেক্ষেত্রে খুব সহজে যে ইমেল পাঠাবে সে কিন্তু ফিরতি মেইলেই এই বিষয়টা জেনে যাবে যে হ্যাঁ সে ইমেলটা পেয়েছে। যেমন এখানে আমি লিখেছি থ্যাংকস ফর ইওর কোঅপারেশন, এখানে ডেট ফিক্স করে দেওয়া যাবে এই যে কবে থেকে শুরু কবে শেষ, যদি শেষ না দেওয়া থাকে মনে হয় শেষ ডেটটা দেওয়া দরকার নাই, এটা যখন যে মেইল করবে সে যাতে সাথে সাথে অপশনগুলো মানে সে সাথে সাথে যাতে রিপ্লে পায় আর কি, সবসময়ই পায়। তাহলে এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাকে যে এসে মেইল করতেছে সে যাতে বুঝতে পারে যে আমি মেইলটা পেয়েছি, এবং সে মেইল করার পরে আমার কাছে সেন্ড হওয়ার পরে আমি যদি মেইলটা দেখি সিন করি সেক্ষেত্রে এই SMSটা ওখানে চলে যাবে, এই মেইলটা ফিরতি মেইলে চলে যাবে। এরপরে যে অপশনটা আমাদের দেয়া ছিল এই যে মিনিমাইজ পেজ সাইজ, এখানে মানে আমাদের হোম পেজে কয়টা মেইল আমাদের শো করবে তার একটা লিমিটেশন, 10টা 15টা 20টা 25টা। আজকে স্যার যেটা বললো যে যদি বেশি মেইল আমাদের শো করে সেক্ষেত্রে আমাদের মেইল ফোল্ডারটি একটু স্লো হতে পারে যদি বেশি দিয়ে রাখি, তো আমরা যদি কম দিয়ে রাখি সেক্ষেত্রে আমরা খুব দ্রুততার সাথে মেইলগুলো চেক করতে পারবো। আর আরেকটা অপশন যেটা ছিল যে আনডু সেন্ড, এটা আপনাদের দেখবেন সবারই 5 সেকেন্ডের মতো দেওয়া থাকে, সেটা যদি আমরা একটু 30 সেকেন্ড বাড়াই দিই তাহলে আমাদের জন্য সুবিধা, কারণ কোনো মেইল করে দেখা গেল যে আপনি মেইলটা ভুল গিয়েছে সেক্ষেত্রে আপনি 30 সেকেন্ডের মধ্যে সেটা আবার আনডু করতে পারবেন। তো এই কয়টা অপশন আপনাদের নিজেদের জন্য খুব দরকার এবং আপনারা এটা সেটিংসের মাধ্যমে নিজেরা চেঞ্জ করে নিতে পারেন। তাহলে আমি প্রথম থেকে আরেকবার একটু বলে দিই, মিনিমাইজ পেজ সাইজ এইটা আপনি যত কম দিয়ে রাখবেন তত ভালো, আপনার পেজটা স্প্রিড থাকবে খুব সহজে দেখতে পারবেন। আনডু সেন্ড এটা হচ্ছে আপনার ভুল করে কোনো মেইল পাঠিয়েছেন সেটা 30 সেকেন্ডের মধ্যে আবার আপনি সেটা রিমুভ করতে পারবেন, এটা মূলত 5 সেকেন্ডের মতো দেওয়া থাকে, আপনার এটা সেটিংসে যে ঠিক করে নিতে হবে। এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে সিগনেচার, সিগনেচার অর্থাৎ হচ্ছে আপনি নিজেই যে SMSটা মানে মেইলটা পাঠিয়েছেন সেটা বুঝবে কীভাবে, এই যে এখানে আমি যে জিনিসটা লিখে দিব যে নাম বা ঠিকানা যে পদবি যেটাই লিখব সেটা আমি মেইল করার সাথে সাথে সেটা নিচে শো করবে, এটা আপনার জন্য দরকার। তো এটা আমরা কীভাবে অ্যাড করব আমি প্রথম থেকে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে অ্যাড করে নিব। আর আরেকটা যেটা ছিল হচ্ছে ভ্যাকেশন রেসপন্ডার, তো এইটাতে আমরা কী করব যে হচ্ছে আমাকে ইমেইল করবে সে তার ইমেইলটা যে আমি পেয়েছি সেটা প্রাপ্তি স্বীকারমূলক একটা সেন্টেন্স আমরা লিখে দিতে পারি যাতে ইমেইলটি আসার সাথে সাথে আমরা এই বিষয়টা এখানে দেখাইতে পারি, মানে আমি একটা সেন্টেন্সের মাধ্যমে তাকে বুঝাই দিতে পারি যে আমি ইমেইলটা পেয়েছি। তো আজকের মতো এই ছিল মোটামুটি ক্লাস, আশা করছি অনেক একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন, ধন্যবাদ। এবং আগামীকালের ক্লাসের জন্য আশা করছি আগামী ক্লাস আরও ভালো হবে, প্রাণবন্ত হবে। ধন্যবাদ সবাইকে।